جعلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون السلوات ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون ওলাই কালাহুদামির রব বিহীম ওলাই আলাহু উন মুফলে উন হিন্দাল্লাজিনা কাফার উছা উন আলাহিম আনজারতাহুম আমলম তুমজের হুমলা ইতমিনো খাতম আল্লাহ আলাইকুলু বিহি ওয়া আলাই শামহিম ওয়ালা অবাই আপস রিহিম গিসা ওয়া তো আল্লাহুম আজাবুন সুপ্রিয় দোষ আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ দর্শক আমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিবেদন করে থাকি অসহায় নারী অসহায় মেয়েদের এরকমই একজন অসহায় মেয়ের কাছে এসেছি আমরা তার প্রতিবেদন করতে এর আগে আমরা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে তার এর আগে আমরা একটি ভিডিও করেছিলাম সেখানে আমাদের সাউন্ডে প্রবলেম হয়ে হয়ে গিয়েছিল দর্শক আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চিয়ে নিচ্ছি সেখানে ছয় মিনিট পরে আর সাউন্ড পাওয়া যাচ্ছিল না আমরা আবার এই বনটিকে তুলে ধরার চেষ্টা করব তার সুখ দুঃখের কথাগুলো সে কিভাবে চলে কি করে সে সম্পর্কেই আমরা জানাবো দর্শক যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমাদের কথার মাঝে যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলুন দর্শক আমরা এই বোনের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কি নাম আপা আপনার আখি আপা আখি আপা কেমন আছেন আল্লাহ রাখছে কোন রকম ভালো রকম ভালো রাখছে একটু যদি বলেন আল্লাহ ভালো রাখছে আচ্ছা আপা এর আগে আমরা একটি ভিডিও করেছিলাম সেটাতে আপনাকে কেউ কি সাহায্য সহযোগিতা করেছে হুম ভাই কিছু পাইছিলাম কি রকম টাকা পেয়েছেন সেটা একটু বলেন একটা সেল একটা প্রবাসী ছেলে আমারে 8000 টাকা দিছিল সেলাই মেশিন কিনতে সেই সেলাই মেশিন কি কিনেছেন হুম কিনছেন কিনছেন তাহলে তো অনেকটাই আপনি সাহায্য সহযোগিতা পেয়েছেন আসলে আমরা ভিডিও করে থাকি আপনি কি সেই ছেলের সাথে এখনো কথা বলেন এখন এখন বলি আবার কত ফোন দেয় না আবার দেয় এরকম আচ্ছা এই যে আপনাদেরকে যে সাহায্য সহযোগিতা দেয় আপনারা তাদের সাথে প্রতারণা করবেন না তো না ভাই কেন প্রতারণা করব বুঝছেন আমরা প্রতারণা করতে চাই না বুঝছেন আচ্ছা এই যে আপনার কাছে তো অনেক ফোন আসে আপনি কি সকল ফোন আসে না ভাই এত ফোন আসে না না একটা লোকই ফোন দেয় একটা লোকই ফোন দেয় তো এই যে এখন আপনি সেলাই মেশিনটা পেয়ে আপনি খুশি তো খুশি ভাই কিন্তু এখন তো বেশি কাজ আসে না বুঝছেন রাস্তার এশিয়া হইলে একটা দোকান করলে মনে ভালো হইতো মানে এখন আপনার অভাব একটি দোকানে সেটাও হয়তো কোনো দিন হয়ে যাবে আশায় থাকলে নিরাশ হওয়া যায় না কোনো এক সময় আপনি হয়তো সেটাও পেয়ে যেতে পারেন এই যে আপনার এত সুন্দর চেহারা আপনারা তো অনেক দিন গ্রামে যান না না ভাই কতদিন ধরে না এখন এই যে প্রবাসী দেওয়া একটি সেলাই মেশিন সেই সেলাই মেশিনের ওছিলা আপনি তো এখন খুশি ভাই চলতেছে আল্লাহ কোন রকম চলাইতেছে যাই তিনশো চারশো টাকা পাই ওই টাকাই খাই কিন্তু কাজ তো আসতেছে না রাস্তার পার একটা দোকান হইলে মাল tyle আমি টেইলাসি কাজ আর দুই তিনটা মেশিন হইলে তা আমি কাজটা করলে আমার ভালো হতো দুই তিনটা মেশিন আসলে আপনি নিজে থেকেই আস্তে আস্তে করতে হবে করবেন আমরা যে ভিডিও করি দরিদ্র দেখি আপনাদেরকে সাহায্য সহযোগিতা দেয় এত বড় আশা করাটাও ঠিক না তাহলে আপনাদেরকে অনেকে পতারক বলবে এখন আপনি একটি সেলাই মেশিন পেয়েছেন সেই সেলাই মেশিন দিয়ে কাজ করেন হয়তো ভবিষ্যতে আরও পাবেন আরও আগিয়ে যাবেন আপনি ভালোভাবে চলতে পারবেন তাই না ভাই শোনেন আমার দুই তিনটা মিশিং হইলে কীভাবে চলে যে রাস্তার পাড়ে একটা দোকান আছে আমার চাষ বোনের একটা দোকান আছে সেই দোকানটা আমার বলে কি এই দোকানটা দোকান দাও তা আমার অর্থ হয় না এই যে আপনি সেলাই মেশিনটা পেয়েছেন এখন অনেক খুশি ভবিষ্যতে হয়তো আরও পাবেন আপনি যদি সততা নিয়ে থাকেন তাহলে হয়তো আরও আগেই যাবেন আপনাকে আরও মানুষ সাহায্য সহযোগিতা করবে একদিন অনেক বড় হবেন তাই না হুম ভাই এটাই তো ইচ্ছা আছে যে আল্লাহ ইনশাল্লাহ নাম লে আমি যদি টুকটাক করে কাজ করি খাইতে পারি ইনশাল্লাহ আল্লাহ যদি আমার আরো একটু দেয় তা আমি প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ রইল যে আমি যাতে আর একটু এগোতে পারি সেটাই স্বপ্ন আপনার স্বপ্নটা কি আমার স্বপ্ন আমার স্বপ্ন যাতে আমি নিজের পায়ে নিজের দোকানে আমি বসতে পারি বুঝছেন আর আমার সাথে আরো যে কজন মেয়েরা আছে তারাও যেমন চইলা ফিরা আমার সাথেই খাইতে পারে বুঝছেন আমি যারা শিখাইতে পারি এটাই আমার ইচ্ছা দর্শক শুনলেন এই বোনের কথা আচ্ছা এই যে আপনার বিয়ে শাদির ব্যাপারে কিছু বলেন আপনার বিয়ে শাদির কোনো অফার এসেছে না এখন অফার আসেনি বলেন আপনার কি বলার আছে আমার কি বলা আছে প্রবাসী ভাইদের কাছে আমার একটাই অনুরোধ যাতে আমার একটু হেল্প করে আপনার একটু হেল্প করে আপনি বিয়ে শাদির ব্যাপারে একটু বলেন বিয়ে শাদির ব্যাপারে বলি যে আমার যেতি আমার যেতি আমারে দেখবে আমার দেখাশোনা করবে আমার দায়িত্ব নেবে আমি কি কিভাবে সলতাসি কি না চলতেছি এইটার দায়িত্ব নেবে তার কাছে আমি বিয়ে তো এই যে আপনার এত বয়স হয়েছে কেন আপনি এতদিন বিয়ে করেন সৎ মা আছে বাড়িতে তাই সৎ মা এত বিয়ে দেয় না আসলে আসলে কি আপনার মা বিয়ে দেন না না বিয়ে হয়েছে না সত্যি করে বললাম সত্যি কথা বললাম বিয়ে হয়নি বিয়ে হয়নি আসলে দেখুন প্রতারণা কিংবা এরকম প্রতারণা করেন এইগুলো ভিডিও আমরা আসলে করতে চাই না এবং করিও না আসলে দর্শক ওনারা যা বলে সেটাই আমাদের মেনে নিতে হয় এখন বিয়ে যদি করে বলে করি না তাহলে তো অন্যায় কাজ আসলে আমরা এরকমটা চাই না আচ্ছা আপা এই যে আপনি যদি আপনার দায়িত্ব নেয় কেউ আপনাকে কেউ ভালোবেসে বিয়ে করতে চায় তাহলে কি আপনি করবেন ভাই তাহলে আমি বিয়ে করব আপনাকে মোবাইলে কেউ বিয়ে করার প্রস্তাব এখন পর্যন্ত কেউ দেয়নি না এখনো দেয়নি আপনার এই যে আগের ভিডিওটা ছাড়ার পরে আপনাকে কখনোই এরকম প্রস্তাব দেয়নি হুম একটা লোকে দিছিল কিন্তু ওই লোকটার আমার পছন্দ হয় না কথাবার্তা তাই বাংলাদেশের লোক তাহলে আপনি কি বিদেশি ছেলে বিয়ে করবেন মানে বিদেশি লোক আপনাকে ফুন দিয়েছিল না বাঙালি ফোন দিয়েছে বাঙালির আর কি প্রবাসীরা এখন আপনি প্রবাসীর কাছে কি বিয়ে বসতে চান না আমি প্রবাসীর কাছে বিয়ে করতে চাই যাতে আমার দায়িত্ব নেবে আমার ভালো মন্দ আমি কিভাবে চলতেছি কিভাবে না চলতেছি এটা দেখবে আমি যাতে গ্রামে না যাইতে হয় আপনাকে যাতে গ্রামে না যেতে হয় সেরকম একটি ছেলে খুঁজতেছে তাই তো এখন যে এই যে আপনাকে বিয়ে বিয়ে করবে সেটা কি প্রবাসী হতে হবে না দেশে থাকে এরকম ছেলে হতে হবে প্রবাসী মানে প্রবাসী গিয়ে কেন এত বিয়ে করতে হবে প্রবাসীরাই ভালো প্রবাসীদের মনটা ভালো তো আমাদের ভাইদের মনটা অনেক ভালো তারাও তো আমাদের দেশেরই তারা তো এক সময় চলে আসবে দেশেরই তো কিন্তু এদের মনটা অনেক ভালো প্রবাসী ভাইদের মনটা অনেক ভালো অনেক নরম আপনি তো অনেক সুন্দর এখন যদি আপনাকে কেউ একজন কালো ছেলে পছন্দ করে তাহলে আপনি কি পছন্দ করবেন আমার যদি কালা হোক কি ধলা হোক কি বয়স্ক হোক কিন্তু সে আমার দায়িত্ব নেবে যে আমারে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো কালো হোক ধলা হোক দেখবে বয়স্ক হোক আপনাকে যে দেখবে আপনার সেটা কি আপনাদেরকে যে সবসময় সাহায্য করবে ওই রকম ইলুক লাগবে যে আমাদের দেখবে আমাদের হেল্প করবে কেউ যদি ধরেন সবসময় সাহায্য না করলো একবার সাহায্য করলো শুনেন যে মাসে ভালো মন্দ দেখবে যে আমার কিভাবে আছে কি না আছে যে যারে ভালোবাসবে সে কখনো ই করবে না যে আমি তোকে বিয়ে করবো ও কিভাবে চলতাছে কি গ্রামে যাইতাছে কি না যাইতাছে এটা দেখবে সেটা যদি দেখে যে বলে না ওই যাবেন আমি তার খরচপাতি চালাইব আমি তার দেখাশোনা করবো আমি তার কাছে দিয়ে করি মানে আপনি গ্রামে যেতে চান না না আমি গ্রামে আপনি আর দশটা ফ্যামিলির মতো বাঙালি ফ্যামিলির মতো গ্রিন হিসেবে থাকতে চান আপনি কি নামাজ রোজা করেন হ্যাঁ ইনশাল্লাহ আমি নামাজ পড়ি কোরআন শরীফ করি কোরআন শরীফের একটা আয়াত বলেন আচ্ছা এই যে আলহামদুলিল্লাহ ছুরাটা বললেন এটা কি আপনি কোরআন শরীফ কি কারো কাছ থেকে শিখেছেন হ্যাঁ আমার মায়ের কাছে শিখেছি আমার সৎমা শিখেছি আচ্ছা সৎমা শিখেছে তাহলে তো সৎমা অনেক ভালো মোটামুটি ভালোই আছে কিন্তু এটাই মায়ের অর্থ নাই যে আমার ভালো মতন একটা পোশাক দেয় কি কিছু কইরে দেয় সে অর্থটা না মায়ের নাই আচ্ছা এই যে আলহামদুলিল্লাহ সূরাটা বললেন কোরআন শরীফ পারেন তাহলে এত সহজ একটা সূরা কেন বললেন একটু ভিতর থেকে বলা যেত আলী বাহ সুন্দর দর্শক শুনলেন এই বোনটি কোরআন শরীফ পারেন পাঁচক্ নামাজ পড়েন তাকে যদি একটু সহযোগিতা করেন কেউ একজন একটি সেলাই মেশিন দিয়েছে অন্য আরও যদি কেউ একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো আর একটু ভালোভাবে চলতে পারবে এই দুঃসময়ে তাদের সুখে থাকতে পারবে আর বিয়ে সাদি যদি কেউ পছন্দ করে বিয়ের ব্যাপারে আরেকটু বলেন কিরকম ছেলে পছন্দ কিরকম লোকের কাছে বিয়ে বসবে যে ছেলে আমাকে ভালোবাসবে আমার সব সীমা দেখাশোনা করবে সে আমাকেই ভালোবাসবে তাকে আমি বিয়ে করব যে আমার পাশে সব সময় থাকবে ভালো মন্দ সুখে দুখে সে আমার পাশে সব সময় থাকবে আমি তাকেই বিয়ে করব আমরা আশা করি এরকমই একটি ছেলে আপনার কপালে জুটবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর কিছু কথা আছে বলেন প্রবাসী ভাইদের কাছে একটাই অনুরোধ বাবা মাকে কেউ ভুলবেন না বুঝছেন বাবা মার সাথে কথা রাখবেন কথাবার্তা বলবেন বাবা মাকে কখনও ভুলবেন না আর আমারে কেউ খারাপ বকাবকি দিবেন না ভাই যদি ফোন দেন কেউ খারাপ কথা বললেন না ভালো কথা বললে আমার সাথে ফোনে যোগাযোগ করেন আর যদি না বলেন তার যোগাযোগ করেন না ভাই আলহামদুলিল্লাহ ভালো কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন